ভাইয়া, গতকালকে অসাধারণ একটা পোস্ট দেখলাম সাধারণ মানুষকে নিয়ে, খাদ্য দ্রব্য নিয়ে। আসলে এই বিষয়টা নিয়ে আপনার মতামত? দেখো, আমি তো আমার মনের কথা বলেছি, কারণ আমি রাষ্ট্রের একজন প্রজা। আমি রাষ্ট্রের প্রজা হয়ে দীর্ঘদিন কোনোদিন ভাবিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আল্লাহ সামর্থ্য দিয়েছে, সেই অনুযায়ী কখনো ভাবিনি 25 বছরের যে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে হিসাব করে মানে বাজার সদাই করতে হবে। কিন্তু এখন গত 2-3 বছরে বাজার সদাইয়ের চিন্তা করতে হয়, এই কারণে যে যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কারণ আমি আমি ক্ষুদ্র একটা ব্যবসায়ী, আমি আবারও বলি আমি রাষ্ট্রের প্রজা, আমি আবারও বলি আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষের কাতারে থাকতে চাই, সাধারণ মানুষরা কি ভাবছে। আজকে আমি রেস্টুরেন্ট করতে গিয়ে যে মেনুটা চিন্তা করেছিলাম যে যে ওকে আমার ছেলে আমার ওয়াইফ সবাই মিলে যে 32 টাকা একটা মেনুর, লাইক যে কোনো একটা আইটেমের কেনা বেচাতে 32 টাকা ছিল, 33 টাকা ছিল, কিংবা গরুর মাংস ছিল 550 টাকা, মুরগি ছিল বিলো 200 নিচে, 100-এর খুব একটু স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, সেটা কিন্তু এখন আর নাই। কিন্তু আমরা তো মেনুতে বাড়াতে পারছি না, তো সাধারণ মানুষের করা ক্ষমতার মধ্যে আমাদের একটা গড গিফটের কিন্তু বিষয় আছে যে ইলিশ মাছ আমাদের এটা তো কয়েক ক্ষমতার মধ্যে, মানে এটাতে তো পানির দাম হওয়া উচিত, কারণ এটাতে কোনো চাষ করা লাগে না, কোনো কিছু লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আমাদের শালবন, শালবনে কোনো কিছু সার দিতে হয় না, কোনো গাছ লাগাতে হয় না, কোনো কিছুই করতে হয় না, সেই শালবনের মতো জিনিসটা আমাদের পাওয়া উচিত। কিন্তু আদত কি আমরা পাই? ইলিশ মাছ এখন আমাদের সোনার হরিণ, তারপরে হচ্ছে গরুর মাংস সাধারণ মানুষের কাছে সোনার হরিণ। এই বিষয় নিয়ে কথা বলেছি, কারণ আর পারছি না, মানে ভেবে দেখলাম যে আমার তো কোনো জায়গা নেই, আমি তো সরকারি কোনো আমলাও না, আমি কোনো কোনো কিছুই না, আমি সাধারণ মানুষের মতোই ভাবতে চাই আমি ওমর সানি। তখন চোখের মানে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে যে না ঠিক আছে, আমি একটু লিখি। আমার সারাউন্ডিংয়ে আমার যারা আত্মীয় স্বজনরা আছে তারাও অনেক গরিব আছে, অনেক সময় তারাও বলে যে কি খাবো কি করব। আমি অনেক বিষয় নিয়ে কথা বলছি না, আমার দরকারও নেই, আমি শুধু খাদ্য সামগ্রীর যে বিষয় নিয়ে কথা বলছি যে হচ্ছেটা কি, একদমই হচ্ছেটা কি, যে বিষয়টা কি আমরা ভাবতে চাই, যে সব কিছু কয়েক ক্ষমতার মধ্যে থাকতে চাই। ওই যে কালকে একটি উদাহরণ দিয়েছি, দেখুন 4টা বিষয় যদি একটা মানুষের মন ভালো থাকে তাহলেই কিন্তু ছবি দেখতে যায়। টাকা যদি সব কিছু খরচ করার পরে টাকা যদি থাকে কিছু অংশ, তাহলে ফ্যামিলিকে নিয়ে বলে চলো একটা ভালো রেস্টুরেন্টে যাই খাবার খেয়ে আসি, চলো একটা সিনেমা হলে যাই ছবি দেখতে, চলো এই তোমাকে একটা কাপড় কিনে দিই কি তোমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিই, তোমাকে একটা শাড়ি কিনে দিই, অথবা কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, এবং অথবা কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু সেটা কিন্তু একদমই নাই, একদমই নাই। এটা হচ্ছেটা কেন? আমার কাছে এটা কারো কাছেই প্রশ্ন না, আমার নিজের কাছেই আমি নিজেকে প্রশ্ন করি যে হায় ওমর সানি কেন এরকম হচ্ছে। তার জন্য দেখুন, আমাকে গতকাল থেকে অনেক টেলিভিশন চ্যানেল, তারপরে অনেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবাই আমাকে ডেকেছেন। আমি বলেছি আমি আপনাদেরকে ডাকার অপেক্ষায় আছি, তা কিন্তু না, আমাকে চেনে বাংলাদেশের মানুষ, আমাকে চেনে জানে, এবং আমার মানে ফেমাস হওয়ার কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, কিন্তু যতটুকু বলেছি দ্যাটস ইট, দ্যাটস ইট। আমাকে আবার গিয়ে এটাকে নিয়ে ওই অনবরত কথা বলতে হবে, ই করতে হবে, তা কিন্তু না। আমি তাদেরকে না করে দিয়েছি সময় নিয়ে যে না, আমি এটা কথা বললেই এইটাকে নিয়ে মারামারি পিটাপিটি করলেই আমার অন্ন আসবে, তা কিন্তু না, বা সমাধান হবে না। সমাধান সমাধান তো একদিন একদিন হবেই, এবং এই রাষ্ট্রটা তো আমাদের, আপনার আমার আমাদের, আমাদের বাবাদের ছিলেন, আমার দাদাদের ছিলেন, আমাদের আমাদের পুনর পরে যারা মানে আসবে, যারা আসবে তাদের এই দেশ। আর এই দেশকে তো আমরা ভালোবাসি, এই দেশকে ভালোবেসেই আমরা মরে যেতে চাই। আমরা এমন না
দেখুন, আমার অনেক স্কোপ ছিল বাইরে যাওয়ার, অনেক স্কোপ, কারণ আমার ফ্যামিলি থেকে অনেক স্কোপ ছিল, কিন্তু আমি কখনই আমার স্ত্রী আমি কখনই দেশকে ছেড়ে আমি কখনো যাই। এই দেশের মায়া মমত্ব বোধ সব কিছু ধরে কিন্তু আগলে আছে। অনেকেই আমাকে বলেছে এই দেশটা হচ্ছে একটা ডাস্টবিন, না এই দেশ কখনই খারাপ হতে পারে না, আমরা মুষ্টিমেয় কিছু মানুষ খারাপ, আমাদের মুষ্টিমেয় কিছু মানুষ খারাপের কারণেই হয়তোবা কোনো না কোনো দেশ মানে একটা বাজে সিচুয়েশনে যায়। যাই হোক, খুব সকাল, খুবই আর্লি মর্নিং, গাড়িতে তেল নিতে যাব। আর ওই যে সবসময় বলি সকালের হাঁটা একটা মহা ঔষধ, সেই মহা ঔষধের স্বাদটা আমি মানে এই ধরনের টেনশন করে কাটাতে চাই না। অবশ্যই হাঁটবো, 40 মিনিট হাঁটবো, আর হচ্ছে নামাজের সাথে থাকবো, আর হচ্ছে রাষ্ট্রের ভালোর জন্য থাকবো এবং সাধারণ মানুষের পাশে থাকবো।